মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভবানীপুর শাঁখারি পাড়ার পূজা মণ্ডপে। আর যে পূজোর সঙ্গে জড়িয়ে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় শ্রী মদন মিত্র মহাশয়, তার কাছে আমরা তো যাব অবশ্যই, কিন্তু তার আগে তার পূজা মণ্ডপে আমরা চলে এসেছি। এবং এবারে তাদের পূজা মণ্ডপের বিষয় ভাবনা তো একেবারেই অভিনব, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই পূজো মণ্ডপ এবারে হাত পাখা দিয়ে সাজানো হয়েছে, এবং হাত পাখার উপর অত্যন্ত সুন্দর কাঁথা কাজ করেছেন গ্রামীলা শিল্পীরা, তাদেরকে সম্মান জানিয়েছেন এই পূজো কমিটি। তো তাদের বিষয় ভাবনা কি, কেন ইত্যাদি সব কিছু নিয়ে আমরা এই পূজো কমিটির এমন একজন উদ্যোক্তাকে পেয়ে গেছি। আসুন আমরা সরাসরি তার কাছে চলে যাব, তার কাছ থেকে শুনে নেব তাদের এই পূজোর বিষয় ভাবনাটা কি। গত বছর থেকেই এই প্ল্যানিংটা ছিল এটা করা, তারপরে বিগত ছ মাস ধরে তারাই মানে অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজে, এবং প্রত্যেকটা পাখা আপনি যদি লক্ষ্য করে দেখেন এটার কোনো ডুপ্লিকেট পাবেন না, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজাইন আছে প্রত্যেকটাটাই ডুবে। তো বিগত ছ মাস ধরে এই কাজগুলো করেছে, কাজগুলো সম্পূর্ণ করেছে, এবং আমরা যেটা এবছর একটা পুজো কমিটি থেকে একটা সংকল্প দিয়েছি, আমাদের টোটাল এবার পুজোর যা বাজেট হচ্ছে তার 25% অ্যামাউন্ট আমরা তাদের হাতে তুলে দেবো, তাদের পরিবার এবং তাদের সমস্ত গ্রামের পুরো সেই গ্রামটার পরিবারের হাতে, যাতে তারা ভালো থাকে। মানে সবাই ভালো থাকলেই সব ভালো, একদম এইটুকুই, মানে আর কিছু না। তো এইটা নিয়েই মানে আপনি থিম বলুন না যাই বলুন, এটা কিছু না, এটা মানুষের পাশে দাঁড়ানো, সেখানে তাদের একটা কাজকে আমরা তুলে ধরেছি। সত্যি কথা যে কথা বলতেই হয় যে আমাদের শারদ উৎসব শুধুমাত্র তো ধর্মীয় উৎসব নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের শিল্প সত্তা সংস্কৃতি, আমাদের বাঙালিদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি জড়িয়ে থাকে, আর সেই শিল্প সেই সংস্কৃতিকে যারা মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরেন, আর এইভাবেই বোধহয় শিল্পীরা সম্মানিত হন আমাদের সমাজে। আপনারা এইভাবেই এমন অভিনব প্যান্ডেল দেখতে প্রতিমা দেখতে চোখ রাখুন ইমেজ বেঙ্গলের পর্দায়। আলটিমেটলি লাভলি একটা জায়গা করে নিয়েছে, লাভলি হচ্ছে মা, লাভলি হচ্ছে মানুষ, আর লাভলি হচ্ছেন বাংলার সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদের এই টিভির মাধ্যমে আপনারা আমাদের সম্মান দিলেন, আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি দুর্গাপুজোর অনুষ্ঠান সবাই দেখেন তাহলে আমাকে দেখতে পাবেন, এবং আমি যে কোনো দিন মুখোমুখিতে থাকব এবং শুরুই করব ও লাভলি।